আচমকায় চার জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক এরপর গেল বৃহস্পতিবার থেকে শুরু হয় নির্বাচনী প্রচার প্রচারণা লেবার পার্টির কেয়ার স্টার্মার ও কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক দুজনই প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেন নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন প্রতিশ্রুতি আর আশার বাণী নিয়ে তারা হাজির হচ্ছেন জনগণের কাছে তবে বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত জরিপে দেখা যায় চোদ্দ বছর শাসন করার পরও জনসমর্থনের দিক থেকে লেবার পার্টির তুলনায় বাইশ শতাংশ পিছিয়ে আছে কনজারভেটিভ পার্টি এদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দলের অনেককে একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করেছেন ঋষি সোনাক এ কারণে অনেকেই সরে দাঁড়াচ্ছেন নির্বাচন থেকে আসন্ন নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিপরিষদ সদস্য মাইকেল গোভ এবং আন্দ্রেয়া লিডসাম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন মাইকেল গোভ এতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে আটাত্তরে পদত্যাগ করা জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসও রয়েছেন ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে টরি পার্টি বেশ শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে সময় সংবাদ